দেখো আমি একদম দোকান সাজিয়ে বসে পড়েছি। কালকে কিছু স্মল অ্যাপ্লায়েন্সেস ডেলিভার হয়েছিল, কালকার এগুলোকে আমার আনবক্স করতে ইচ্ছা করছিল না, কিন্তু আজকে সকালের প্রথম কাজ হচ্ছে এগুলোকে আনবক্স করা। আর অবশ্যই আমি তোমাদের সাথেও শেয়ার করব, কারণ আমি তো এক্সাইটেড। আর আমি যা বুঝছি, আমি যা যা পারচেজ করছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও এই ব্যাপারটা খুব এনজয় করছো। আর এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু ডেলি লাইফে খুবই ইউজফুল। তো প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান্ডার শেফের এই মিনি তন্দুরটা বা স্যান্ডউইচ মেকার। ওয়ান্ডার শেফের কিন্তু আমি অলরেডি মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি, আমার তো ভালোই লেগেছে, তাই ভাবলাম যে এই তন্দুর মিনিটাও কেনা যেতে পারে, কারণ এটার রিভিউটাও ভালো ছিল। আর আমি মেনলি কিনেছি আরও একটা কারণে, সেটা হচ্ছে কালার। আমি সব কিছুই কিনছি ব্ল্যাক ঘেঁষা, তো এইটা দেখলাম ব্ল্যাকের মধ্যে আছে, দেখতেও খুব সুন্দর কিউট। তো তোমরা জানিও যে তোমরা কেউ এইটা ইউজ করো কি না, আমি ইউজ করার পর তোমাদেরকে জেনুইন রিভিউটা দিতে পারবো। আমি জাস্ট প্রোডাক্টটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা না ঠিক কনভেনশনাল যেই বাড়িতে থাকে স্যান্ডউইচ মেকারগুলো সেরকম নয়, না দোকানে যেমন থাকে না সেরকম, তারই মিনি ভার্সন আর কি। বাহ, বেশ সুন্দর। এগুলো সবই সৌমি চুজ করেছে, করে অর্ডার দিয়েছে। আমি অতটা এগুলোর ব্যাপারে অবগত নই, তাই আমিও তোমাদের সাথে প্রথমবার দেখছি এগুলো। না, জিনিসটা সত্যি খুব ভালো দেখতে, খুব মানে হ্যান্ডি না? হ্যাঁ, সেটাই। নেক্সট প্রোডাক্ট হচ্ছে কেন্টের এই ইলেকট্রিক কেটেলটা। এটা আমি অনেকদিন ধরে ভেবে রেখেছি যে কিনবো কিনবো, কারণ এই ট্রান্সপারেন্ট বডিটা আমার খুব ভালো লেগেছে। আর দেখো নিচে না এরকম এলইডি লাইট আছে, তো আমার হোয়াইট কাউন্টার টপের ওপর রাখলে কিন্তু খুবই স্মার্ট দেখতে লাগবে। আমি এডিমাগে যেগুলো ইউজ করেছিলাম তার কিন্তু এরকম ট্রান্সপারেন্ট বডি ছিল না। আর আমার কিচেনে ইলেকট্রিক কেটেলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি তরকারিতে জল যে ইউজ করি আমি কিন্তু ঈশ্বরদর্শন জলই ইউজ করি। তো এই প্রোডাক্টটা এবার আনবক্স করা যাক। একটু জ্বালিয়ে ডেমো দাও, দেখতে ভালো লাগবে একদম। হ্যাঁ, সাইজটা ঠিকই আছে। এটা হচ্ছে 1.8 লিটার। এটা দেখি আর গেস কর। আর আমিও গেস করছি তোমাদের সাথে। না, এটা যেভাবে বাবল র‍্যাপ করা আছে গেস করা ইম্পসিবল বাইরে থেকে। আর সৌমি কিন্তু আজকের মানে পাঁচ টাইম হয়ে গেল, এত বাবল র‍্যাপ দিয়েছে এগুলো ফাটাতে ফাটাতে। না, এটা ভালো নয় অতটা, এগুলো অতটা ভালো নয়। ওগুলো পারছে না? না না, এটা পারছে না ঠিকঠাক। ওই বাবল র‍্যাপের একটা অন্য কোয়ালিটি আছে, তাই না বলো? তোমরাও বলেছিলে যে আমার মতন তোমাদেরও নাকি এরকম বাবল র‍্যাপ ফাটাতে খুব ভালো লাগে, তো সেই জন্যই বলছি ওই বাবল র‍্যাপের কিন্তু একটা কোয়ালিটি আছে। ও বাবা, কোয়ালিটি মেইনটেইন করতে হবে। এটা হচ্ছে ক্রোমার টোস্টার। তো তোমরা আমার থেকে জানতেই পারো যে সৌমি সব ব্র্যান্ড ছেড়ে তুমি কেন ক্রোমার টোস্টার কিনলে। তার দুটো রিজন আছে, একটা হচ্ছে ব্ল্যাক। তো ব্ল্যাক কালারের টোস্টার অন্য আদার্স কোম্পানিতেও আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে লিড। আমি কিন্তু টোস্টার অনেক সার্চ করেছি, তবে এরকম লিড আমি খুব একটা বেশি দেখিনি। তো আমার ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল হচ্ছে এরকম লিড থাকতেই হবে, কারণ যেহেতু আমরা এখানে পাউরুটি শেকবো, পাউরুটির গুঁড়ো পড়বে, ধুলো পড়ুক বা ধরো পোকামাকড়ও যদি ঢুকে যায় খুব বাজে সেই জিনিসটা, তাই জন্য এইটা তো নেসেসিটি ছিল। আর আমি যেটা দেখলাম যে এরকম ব্ল্যাকের ওপর উইথ লিড আসছে না, তো দেখলাম ক্রোমা একমাত্র ব্ল্যাক আর সিলভারে এই মডেলটা আছে, তো তাই জন্য আমি ক্রোমাতেই গেছি। আর আমার কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে খুব ভালো লেগেছে। কাজ কতটা হবে আমি জানি না, মানে সেটা তো প্রোডাক্টটা ইউজ করার পর আমি বলতে পারবো, কিন্তু ওভারঅল খুব সুন্দর দেখতে। তোমাদের যাদের ব্ল্যাকের ওপর কোনো ফ্যাসিনেশন নেই, দেখো আমার যেহেতু সব কিছু ব্ল্যাক হচ্ছে, আমাকে একটু ব্ল্যাক ঘেঁষা কিনতেই হতো, তো তাদের জন্য আমি বলবো ফিলিপসের একটা হোয়াইট কালারের টোস্টারে আছে, ওটার না লিড আছে, আমার মা মামুনি সবাই ওটাই ইউজ করে, তো তোমরা ওইটা পারচেজ করতে পারো। তবে ওটার কিন্তু একটা জিনিস, লিডটা কিন্তু এরকম পারমানেন্ট নয়, পারমানেন্ট ওটা রিমুভেবল, বাট এটা দেখছি যেটা সেটা পারমানেন্ট, আর এটা আমার বেশি ভালো লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আর কেন ওই ফিলিপসের যদি ওটা না প্লাস্টিকের হয়, যদি একটু গরম থাকে যদি লিডটা দিয়ে দাও তাহলে তো বুঝতেই পারছো ছবি হয়ে যাবে। What's it like to be the one that he turns to when he startled answers? What's it like to be the one that আমার কিন্তু
কেটলটা বেশ ভালো লেগেছে আর ওই এলইডি লাইটটার জন্য দেখতে বেশি ভালো লাগছে। তোমরা জানাবে তোমাদের কীরকম লাগলো, আর এই প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এগুলো কিন্তু একদমই কোনো স্পন্সার্ড ভিডিও নয়, আমি আমার বাড়ির জন্য পারচেস করেছি। আমার মনে হলো যে তোমাদের সাথেও শেয়ার করা যাক, আর লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো এই কারণেই তোমাদের যদি কিনতে হয় ফিউচারে তোমরা এই প্রোডাক্টগুলো কিনতে পারো। তবে আমি কিন্তু রিভিউটা শেয়ার করিনি এখনও, কারণ আমি প্রোডাক্টটা ইউজ করার পরে রিভিউটা তোমাদের সাথে ফাইনালি শেয়ার করবো, সেটা ফ্ল্যাটে শিফট হওয়ার পর। এখন আমি এই নতুন জিনিসগুলো একদমই ইউজ করবো না, তবে একটা জিনিস ইউজ করবো, কারণ এখন একটু খিদে খিদে পেয়েছে, এইসব করতে করতে মাসি কাজ করে দিয়ে চলে গেছে, ব্রেকফাস্ট বানাতে হবে, তো ভাবছি একটু স্যান্ডউইচ বানানো যাক। তো এই স্যান্ডউইচ মেকারটা এখন ইউজ করবো। স্যান্ডউইচ বানাচ্ছি, প্রথমে ভাবলাম যে ফ্রিজে চিকেন আছে, অল্প একটু চিকেন দিয়ে চিকেন স্যান্ডউইচ বানাই। তারপরে মনে হলো যে এটা টেস্ট করার জন্য চিকেন স্যান্ডউইচটা ওভারডু হয়ে যাচ্ছে, কালকেই আমরা চিকেন টিক্কি বারবার খেয়েছি, তো তাই জন্য আমি এগ মেয়োনিজ স্যান্ডউইচে স্টিক মানে সিম্পল জিনিসও যদি এত সুন্দর করে খেতে দেওয়া হয় না, খেতে ভালোই লাগে। নাও টেস্ট করো নতুন স্যান্ডউইচ মেকারে বানানো প্রথম স্যান্ডউইচ। যেটা ম্যাক্সিমাম জায়গায় থাকবে হোয়াইটের সাথে ইন কম্বিনেশন। আর দেখো এখানে র্যাফটারটা হয়ে গেছে, র্যাফটারের উপর ওরা মিররের যে ফ্রেমটা সেটাও লাগিয়ে দিয়েছিল, বাট মনে হয় ল্যামিনেটস আবার লাগিয়েছে বলে তার জন্য এটাকে খুলে রেখেছে। আর এখানে লাইট লাগানো হবে, এই ওয়ালটায় টেক্সচার মানে ওয়ালপেপার লাগানো হবে। আর দেখো লাইটের গ্রুপসও করা আছে, প্রত্যেকে এরকম স্পটলাইট পড়বে যেগুলো আমরা চুজ করে এলাম সেদিনকে। বেডটাও একদম কমপ্লিট হয়ে গেছে, আমাদের শুধুমাত্র ম্যাট্রেসটা অর্ডার করতে হবে, আর এই পার্টটা কিন্তু এটা বানাবে না, ওটা বাইরে থেকে অর্ডার দিতে হবে। ব্যাকরেস্টটা কুশন ব্যাকরেস্ট হবে, ওটা মানে বাইরে থেকে নিয়ে আসবে, ওটা জাস্ট ফিট করলেই হয়ে যাবে। হয়ে যাবে। আর দেখো ওয়ার্ডরোবটা কতটা হয়েছে, মানে ল্যামিনেটস হয়ে মানে লাগানো হয়ে গেছে, শুধুমাত্র হ্যান্ডেলগুলো লাগানো বাকি, ফিনিশিং বাকি, আদারওয়াইজ ভেতরের কাজটা কিন্তু সবটাই হয়ে গেছে। হ্যাঁ ড্রয়ার স্টোয়ার সব লাগানো হয়ে গেছে, মানে ওয়ার্ড্রপ বলতে পারি 90% ডান, শুধু লফটের পাল্লাগুলো হবে, পাল্লাগুলো রেডি হয়ে আর কি আছে এদিক ওদিক। আর রেডি হয়ে আছে এদিক ওদিক বলতে কি মনে পড়লো, এই সাইড টেবিলের কিন্তু ড্রয়ারগুলো রেডি হয়ে গেছে, কিন্তু ওরা না রেডি করে খুঁড়ে রাখছে যে কোনো কারণেই হোক, সেটা কেন বুঝতে পারছি না। ওয়ার্ড্রপটা কি বুঝছো তোমরা, ধরবে জিনিসপত্র? তুমি বলো, তোমাকে ভেতরে খুঁড়ে রেখে দেবো, যা বড় হয়েছে। এত বড় ওয়ার্ড্রপ হবে মানে সাইজটা দেখে না আমরা বোঝা যায় না, যতক্ষণ না মানে শেলফগুলো হচ্ছে ততটা কি জায়গা বাজাবে আমরা বুঝতে পারি না। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমাদের বেডরুমের ফাইনাল লুকটা, যদি ফাইনাল নয় এটা মানে প্রি ফাইনাল সেমি ফাইনাল। লাইট লাগানোর আগে অবধি কিচ্ছু হয়নি, আর সেদিনকে যে পাহাড়া নিয়ে এলাম সেটা এখানটা লাগবে। আর আমরা না এখানে ফল সিলিং করিনি, বাট আমরা রুফ কেটে সারফেস লাইট লাগাবো, মানে একটা হবে দেখতে, সেটা দেখতে বুঝতেই পারবে একটা ইলিউশনাইজড কি বলবো ফল সিলিং। তো যাই হোক এভরিথিং ইজ ডান। আর সৌমির একটা ইচ্ছা ছিল বাথরুমটাকে একটুখানি মডিফাই করার, তো বাথরুমটার দেখাবো? হ্যাঁ একটু দেখানো যেতেই পারে। আমরা দেখো এই কাউন্টার টপটাকে তুলে ফেলেছি, যে হোয়াইট কাউন্টার টপ লাগানো হয়েছে,
তারপরে আরো তো অনেক কিছু হবে, যে বেসিংটা আগে চুজ করে আনলাম সেটা এখানে আজকে ওই কাজটা হবে, কারণ আজকে না আমাদের কার্পেন্টার কাজ করছে না, কারণ আজকে অমাবস্যা, অমাবস্যার দিন ওদের কাজ করতে নেই বা ওরা কাজ করে না। আর দেখো এখানে টুলস গুলোকে পূজা করে অমাবস্যার দিন, সেগুলো করেছে, করে ওরা এখন বাড়ি চলে গেছে। হ্যাঁ আজকে কোনো কাজ হচ্ছে না, আমরা কার্পেন্টারের কাজ হচ্ছে না আজকে, মনে হয় ওই বেসিং গুলো লাগানো হবে। আর এই ফাঁকতালে আমরা তোমাদেরকে আমাদের বেডরুমে টুরটা দিয়ে দিলাম। আজকে ডেটা সুপার বিজি, মানে একটু সময় পাচ্ছি না, সকাল থেকে এখন বেজে গেছে তিনটে, বাড়ি ফিরে এসেছি, টুকটাক কয়েকটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখাবো, কালকে যেহেতু বোম্বে যাব কয়েকটা জিনিস কেনার ছিল, তো সেই সব করে এসে বাড়ি ফিরে আর কি বানাবো বুঝতে পারছিলাম না। গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়েছি, তাও একদম সিম্পল ভাবে আলু দিয়ে শুধু বানিয়েছি, আর তার সাথে একটু পাঁপড় ভেজে নিলাম। এখানে একজনকে দেখো, হেয়ার কাটিং চলছে। কি কালকে বোম্বে স্পেশাল কাটিং এটা? আগে তো সৌমি করেছে, তাই আজকে আমি ভাবলাম বাই শুড গার্লস আর অল দা ফান, আমি তো বাড়িতে এসেই কাটবো বাস শুড। বাড়ি বসেই বেশ চুলটা সুন্দর কাটা হয়ে গেল। আসলে বোম্বে যাচ্ছি কালকে, চুলটা অত বড় বড় ঠিক ভাল লাগছিল না, আর কাটতে যাবো যে তার সময়টাও ঠিক করে উঠতে পারছিলাম না। সেদিনকে সৌমিকে দেখলাম বাড়ি বসেই বেশ সবকিছু করে ফেললো। আমিও যেটাই দেখলাম যে তুমি কতটা হিংসুটে। না না এটা হিংসুটে না, এটা হচ্ছে মানে লোকের দেখে শেখা আর কি। আমি শিখে নিলাম না, বুক করে দিই আরবান কোম্পানি, প্রাইসটাও যে খুব একটা হাই ফাই সেরকম ব্যাপারটা নয়, বাড়িতে এসে সুন্দর কাট করে দিয়ে গেল। আর দেখো মোটামুটি হয়েছে কাজ চালানোর মতো, মানে কি বলবো অতটাও যে ভালো কেটেছে তার সুন্দর লাগে। আমার কাজটা হয়ে যাবে ব্যাস, তাহলেই হলো। বড় বড় চুল না আমার একদম ভালো লাগে না, সেই কারণে আমি চাই আমি ছোটো করে দাও ছোটো করে দাও। তো যাই হোক ঠিক আছে হয়ে গেছে। সৌমি এখন বসে বসে কিসব করছে, যেগুলো কিনে এনেছি সেগুলো কি খেয়ে নিচ্ছ না? তো ও আমি ভাবলাম প্যাকেট থেকে একটা একটা করে বার করে নিচ্ছ বুঝি, তার দেখাচ্ছি দাদা সৌমি কি করছে। এইগুলো সব সৌমি কিনে এনেছে, আর সত্যি কথা বলতে এই প্যাকেটগুলো থেকে কিন্তু একটা দুটো বার করে নিলে কেউ বুঝতে পারবে না। দেখো সত্যি বলছি, আমার মতে এটা আসেও নি, তোমার মতে এইটা এলো, দেখো অবাক কাণ্ড। না এটা করা একদমই উচিত নয়, জাস্ট জোকিং। সো দেখো কালকে আমি বোম্বে নিয়ে যাওয়ার জন্য কি কি কিনেছি। সাদে স্নেহাদিকে দেবো বলে একটু চটপটা টাইপের কিনলাম, তো সাদে তো এরম টাইপের জিনিস দেওয়া হয়ে থাকে। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ভক্কারবাড়ি, পুনের এটা খুবই ফেমাস, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। এটা একটুখানি টক টক মিষ্টি মিষ্টি, খেতে খুব ভালো লাগে, আমারও খেতে খুব ভালো লাগে। তো এটা দু প্যাকেট কিনেছি, এটা আশা করছি স্নেহাদির খেয়েও খুব ভালো লাগবে। আর এই জিনিসটা কিনলাম, এটা কি আমি ঠিক বলতে পারবো না, দেখে বেশ ভালো লাগলো, তো এটাও এক প্যাকেট নিয়ে নিয়েছি। আর নিয়েছি ড্রাই ফ্রুটস, আলমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, পেস্তা নিয়েছি, আর নিয়েছি লজেন্স, এটা বললো মিষ্টি, আর এটা একটু টক ঝাল টাইপের, তো এই দু প্যাকেট নিয়ে নিয়েছি। এই টাইমে তো এরম টাইপের জিনিস খেতে ভালো লাগে। আর এক প্যাকেট খেজুর নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়েছি, আর টুকটাক যা লাগবে সেগুলো বোম্বে থেকে কিনবো, এখান থেকে এর বেশি নিয়ে যাওয়া পসিবল নয়। আর মেনলি আমি এটা দেখাবো যেটা কিনেছি সেটা হচ্ছে এরকম ডেকোরেটিভ বাস্কেটগুলো, এর থেকে বড় বাস্কেট আর আমি পেলাম না, তাই জন্য আমাকে অগত্যা দুটো কিনতে হয়েছে, দুটোর মধ্যে মানে এদিক ওদিক করে দেবো, একটার মধ্যে এরকম ড্রাই ফ্রুটস আর এই লজেন্সগুলো দিয়ে দেবো, আর একটার মধ্যে এইগুলো ধরানোর চেষ্টা করবো। কী করবো, কিছু করার নেই, আমি তো চিনিও না মানে এরকম টাইপের জিনিস কোথায় পাওয়া যায়। তো আমাদের সামনেই একটা দোকান ছিল, তো ওখানে জিজ্ঞাসা করতে এইগুলোই বার করে দিলি, এর থেকে বড়ো সাইজ নাকি হয় না, বলছি ওগুলো দিওয়ালির টাইমে আসে। তো যাই হোক আমি এরকম টাইপের দুটো নিয়ে নিয়েছি। আমি যেটা প্ল্যান করেছিলাম তোমাদেরকে বলি, সেটা হলো না, অগত্যা কিছু করার নেই। আমি ভেবেছিলাম ট্রের মধ্যে এরকম তত্ত্ব যেরকম আমাদের সাজায় ওরকমভাবে দেবো, একটা ট্রের মধ্যে শাড়ি আর সালোয়ারের পিসটা দেবো, আর আমি এডিনবারা থেকে একটা লিপস্টিক এনেছি আর কিছু বডি শপের জিনিস এনেছি, সেইগুলো আমি একটা ট্রের মধ্যে দেবো, আর একটা ট্রের মধ্যে এরকম সব স্ন্যাক্স সাজিয়ে দেবো। কিন্তু সেটা তো হলো না, আর আমিও সত্যি বলছি এত এদিক ওদিকের মধ্যে ভুলেও গেছিলাম যে ট্রেগুলো অর্ডার করা উচিত। আমি অর্ডার করতে যখন গেলাম তখন দেখাচ্ছে ওগুলো আস্তে আস্তে অনেক লেট হবে,
তো আমার মানে অপশনটা কমে গেল, কি করব, তো আমি খুঁজে খুঁজে এই দুটো বার করেছি। আর আমরা অফলাইনেও খোঁজার জন্য অনেকটা ঘুরেছি স্কুটার নিয়ে, বাট পাইনি, কিছু করার নেই। যাই হোক, তোমাদের একটা কথা বলা হয়নি, কালকে কিন্তু আমাদের সাথে বুঝকুয়ো যাচ্ছে দাদার বাড়ি বম্বে, তাই তো? আজকে একদম স্নান টান সেরে রেখে দিয়েছে, দেখো না চকচক করছে। তো আমি বললাম যে দেখ কালকে তো প্রথমবার দাদার বাড়ি যাবি, একটুখানি সুটেড বুটেড হয়ে যেতে হবে। দাদা স্নান টান সেরে রেখে দিয়েছে, আমি প্রথমে ভেবেছিলাম ওকে হস্টেলে রেখে যাবো, তারপর না দুদিনেরই ব্যাপার নিয়ে যাই। আর দাদা মা সবাই বলছে যে না বুঝকুকে নিয়ে আয় নিয়ে আয়, আর ও আমাদের সাথে থাকলে না আমার যেন শান্তি লাগে। আর ও এখন খুবই মানে ট্রাভেল ফ্রেন্ডলি হয়ে গেছে, ও কলকাতা থেকে পুনে চলে এলো, পুনে থেকে বম্বে যাওয়ার কী ব্যাপার বলো। তো মা বলছে যে তোরা সোমবারটা থেকে যা, সোমবার থেকে মঙ্গলবারে যা। কিন্তু এখন আমাদের বাড়ির কাজের যা কন্ডিশন মানে একদম মানে কি বলবো ফিনিশিং লেভেলে আছে, দুদিন থাকছি না তো কিরম কি হবে না হবে, যদি কিছু হয়ে যায় বারবার গিয়ে দেখছি, আমরা হয়তো সবটা ক্যামেরায় দেখাচ্ছি না কিন্তু বারবার ধরে যাওয়া হচ্ছে, দেখা হচ্ছে, এটা না ভীষণই প্রয়োজন, বুঝতেই পারছো তো। সেই জন্য মনে হয় হবে না আমরা সোমবারই ব্যাক করব, তো কাল পরশু দুদিনে আর কি বম্বে থাকার প্ল্যান। আজকের ডেটা না সুপার বিজি ডে ছিল, আজকে কোথা দিয়ে যে সময় বেরিয়ে গেল জানি না, দুবার বেরিয়েছি মানে এদিক ওদিক করে সব কিছু করতে করতেই সময় চলে গেল, এখন 9:30 বেজে গেছে, আমার এখনও প্যাকিং হয়নি। আর এটাকে দেখো আমার কোলে বসে বসেও ঘুমাচ্ছে, একটা পা তুলে, এ জানেই না যে এরও প্যাকিং হয়নি, এর খাবার দাবার আমায় নিতে হবে, তো সেগুলো এখন সব করব, তার মধ্যে ডিনার বানাতে হবে। আর আমার প্যাকিং মানে হচ্ছে ওই যে কলকাতা থেকে বড় বড় কার্টুনগুলো এসেছিলো, ওখান থেকে খুঁজে খুঁজে বার করতে হবে আমি কী কী নিয়ে যাব। তো এটা হচ্ছে মানে সব থেকে প্যাথেটিক একটা কাজ, আমার জ্বর আসছে এখন। যাই হোক চলো, চ চ চ বুঝকু প্যাকিং করতে হবে। দুদিনের জন্য চারটে ব্যাগ, এটা কি ঠিক? এটা কি পুরো সিল হয়ে গেল? হ্যাঁ ঠিক আছে, ডিল ডান। আর ওই দুটো, ওই দুটো হয়ে গেছে প্যাক, ওর মধ্যে এমনি খাবারের জিনিসগুলো আমি নিয়েছি, আর এর মধ্যে আবার সাজগোজের জিনিস আছে, ব্যাস দ্যাটস ইট। বাবা দুদিন আবার কি সাজবে গো? আরে ফাংশন যেদিনকে আছে ওদিনকে তো লাগবেই সাজতে। ফ্রাই করেছি, আর এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর সমস্ত রকমের সস দিয়ে একটা গ্রেভি বানিয়েছি। তো এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি, আর এখানে একটু কর্নফ্লাওয়ার গুলো জল নিয়ে নিয়েছি, লাস্টে অ্যাড করে দেবো যাতে গ্রেভিটা একটু থিক হয়। এটাই হচ্ছে আজকে আমাদের চিলি চিকেন। রান্না কমপ্লিট, আটা মাখা হয়ে গেছে, শুধু রুটিটা করলেই হয়ে যাবে, আর তারপরে খেয়ে দিয়ে ঘুম। আজকে খুব টায়ার্ড লাগছে জানি না কেন। আর আমরা কালকে আউটস্টেশন ওলা বুক করে দিয়েছি, সকাল 8:00 করেছো না? 8:00 সময় ওলা চলে আসবে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, তোমরা লাইক করছো না। আর আর দেখো আমাদের 100K সাবস্ক্রাইবার হতে আর কিছুটাই বাকি আছে, তো প্লিজ যারা নতুন আমাদের দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ আমিও রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করো, আর মোটামুটি 8000 মতো বাকি আছে, প্লিজ তাড়াতাড়ি করে দাও, এটাই তো তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট। একদমই তাই। তো চলো কালকের ব্লগে দেখা হচ্ছে, কালকে একটা নতুন সিটিতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা টাটা।